বন্ধুরা, যদি আমি বলি আপনাকে আমি অ্যাপেলের আইফোন 11 মাত্র 15,000 টাকায় দেব, তাহলে আপনি কেমনভাবে রিয়াক্ট করবেন? আপনার মুখটা পুরো হাঁ হয়ে যাবে, দৃষ্টি পুরো কড়ি কাঠের দিকে হয়ে যাবে। কিন্তু আমি যদি সেম ফিচার্স আমি একটা অন্য ফোনে দিই, যদি বলি ফোনটার নাম পাইনঅ্যাপেল, তাহলে আপনার কীরকম রিয়াকশান হবে? আপনি দূরে চলে যাবেন, আপনি আসবেনই না ফোনটার কাছে। সব দিমাগ কা খেল হ্যায়, দিমাগ কা। সবার এক নিজের একটা চয়েস থাকে, এটাই হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর। दुनिया में सबसे मुश्किल काम क्या है? किसी काम के लिए कुर्बानी देना। नहीं, किसी काम के लिए किसी दूसरे से कुर्बानी दिलवाना। যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো সেটা একটা সায়েন্স ফিকশন থ্রিলার। সিনেমাটা তৈরি হয়েছিল 2013 সালে, কিন্তু দুর্ভাগ্যবশত সত্যি কথা বলতে গিয়ে এই 2020 সালে মে মাসে এসে এই সিনেমাটাকে আমি প্রথম দেখলাম। সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এবং এই সিনেমাটা বহু আগে যে রিলিজ হয়েছে সে ব্যাপারে মানে এর কোনো কোথাও কোনো প্রচার বা কিছুই আমরা কিন্তু দেখতে পাইনি। এবার চলে যাওয়া যাক 2013 সালে। 2013 সালে কী কী সিনেমা রিলিজ হয়েছিল একবার দেখে নেওয়া যাক। 2013 সালে যেটা হয়েছিল, যে বড় বড় বাজেটের যে সিনেমাগুলো যেগুলো অনেক বক্স অফিসে কালেকশন করেছিল সেগুলো হচ্ছে ধুম 3, চেন্নাই এক্সপ্রেস, ক্রিস 3। এই সিনেমাগুলো অসাধারণ সিনেমা এবং আপনাদের মাথায় এখনও এগুলো নিশ্চয়ই আছে যন্ত্রণা হিসাবে। তারপরে যে সিনেমাগুলো আসছি সেই সিনেমাগুলো হচ্ছে রামলীলা, এ জওয়ানি হ্যায় দিওয়ানি, আশিকি 2। যারা খুব মিউজিক ভক্ত তারা এই সিনেমাগুলো অবশ্যই এনজয় করেছেন, কারণ এই সিনেমার মিউজিকেই এর অর্ধেক মানে বাজেটটা কভার করে নিয়েছে বক্স অফিস থেকে। আরও কিছু সিনেমার কথা আসছি, সেটা হচ্ছে রাঞ্ঝানা এবং ভাগ মিলখা ভাগ। এটা কিন্তু সবাই দেখেনি এই সিনেমাগুলো, কারণ এটা সব দর্শকদের জন্য হয়তো ছিল না। এবার আমি আমার মূল সিনেমার কথায় আসছি, যে সিনেমাটার নাম হচ্ছে শ্রী। 2013 সালে আশিকি 2 এর সাথে 26শে এপ্রিল সিনেমাটা রিলিজ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটার নাম কেউই জানে না। এবার আমি কথায় চলে আসি এই সিনেমাটার যে বেসিক কনসেপ্ট নিয়ে। সিনেমার বেসিক কনসেপ্ট হচ্ছে টাইম ফিশার। হ্যাঁ, এই কথাটা কেউ আপনারা আজ অব্দি শোনেননি, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সিনেমাটা একটা অসাধারণ থ্রিলার। হ্যাঁ, এখানেই সেই আইফোনের তুলনাটা নিয়ে চলে আসা যায়, কারণ এটা বলিউডের কোনো বড় কোনো অ্যাক্টর এই সিনেমাটা করেননি, এটা বি গ্রেড একটা বলিউড সিনেমা। দেখে নিন এই ক্লিপগুলো, তাহলে এর কা মানে এর যে গল্প সেটার আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন। নেম, ফেম এন্ড মানি, ইন তিন চিজো কে পিছে সারি দুনিয়া ভাগতি হ্যায়, আর আব তুমে ইয়ে তিনো চিজে মিলনে ওয়ালি হ্যায়, বিকজ ইউ আর দ্য চোজেন ওয়ান। মুঝে করনা কে হ্যায়? কুছ খাস নেই, বস আপনি জিন্দগি কে 12 ঘন্টে হমে দে। আর মে দুনিয়া মে এসা আকেলা ইনসান হু জিসকে পাস কে পাওয়ার হ্যায়, মে বুরি তরহ সে ফাস জাউঙ্গা। पैसों की बरसात होने वाली है। ক্লিপ দেখার পর ফিরে এলাম। এবার আমি বলতে চাই যে এই রকম কনসেপ্টের বই বলিউডে কোথায় কোথায় হয়েছে। বলিউডে 2000 এই ডিকেডেই হয়েছে লাভ স্টোরি 2050, আর তারপরে হয়েছে অ্যাকশন রিপ্লে। দুটো বইয়ের একটাও বই ভালো নয়, আপনি আইএমডিবি রেটিংয়েও দেখতে পারেন, বা বইটা দেখে থাকলে বুঝবেন একটা বইও ভালো হয়নি। আর তারপরে বলিউডে কোনো টাইম ট্রাভেল নিয়ে সিনেমাই হয়নি, হয়েছে টলিউডে। টলিউড বলতে তামিল ইন্ডাস্ট্রিতে। তামিল ইন্ডাস্ট্রিতে দুটো বই হয়েছে, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে টাইম মেশিন। টাইম মেশিন বইটা আমার খুবই ভালো লেগেছে, এটা
আপনার বিষ্ণু বিশালের বই, মানে যে রাজশাসনের যে হিরো তাকে নিয়ে সিনেমাটা করা হয়েছে। ঠিক আছে, এবার ফিরে আসছি আমার মেন শ্রীয়ের ব্যাপারে। এবার শ্রী যে সিনেমাটা, তাতে বিগ গ্রেড অ্যাক্টাররাই রয়েছেন, হুসেন, অঞ্জলি পাটিল, এদের হয়তো নাম আপনারা শোনেননি, কারণ ম্যাক্সিমাম সিরিয়ালে এরা অভিনয় করেছেন, কিন্তু অভিনয় যা করেছেন ফাটাফাটি। বইটা, এই সিনেমাটা আইএমডিবিতে 6.4 রেটিং পেয়েছে। এই 6.4 রেটিং পাওয়ার মেন কারণ হচ্ছে সিনেমাটার ক্যামেরা ওয়ার্ক একটু পোর, এর মিউজিক, এবং মাঝে মাঝে কিছু গান যেভাবে ঢুকিয়ে দিয়েছে সেটা এই বইটাকে শ্যুট করে না। এগুলো যদি বাদ হতো এবং ভালো একটু সিনেমাটোগ্রাফার এই সিনেমাটাকে পিক করতো, তাহলে এটার রেটিং অনেক দূরে গিয়ে পৌঁছাতো। এবার যদি বলেন আমার ভার্ডিক্টে, আমার ভার্ডিক্টে এই সিনেমাটাকে আমি 10/7 দেব। এটা অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা দেখতে হয়তো এই পিকচার কোয়ালিটি বা এই ক্যামেরা ওয়ার্কের জন্য একটু খারাপ লাগে, কিন্তু এর গল্প এবং টুইস্ট টার্নসের জন্য এই বইটাকে অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। আর সবশেষে বলবো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে বেল বাটনটা দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ।